হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস তোমাদেরকে দেওয়ার আছে। আমি সাধারণত একদিনে দুটো ভিডিও আপলোড করি না, আজকে সকালবেলাতেই আমি এটিকে মোহনবাগান এবং মাঝিয়া ম্যাচটার রিভিউ ভিডিও আপলোড করেছি চ্যানেলে। তো তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। বাট আজকে সেকেন্ড ভিডিও করার একটা সব থেকে বড় কারণ হচ্ছে যে কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে কলকাতার দুই প্রধানকে নিয়ে। তো এক এক করে শুরু করব, দেরি করব না বেশি। প্রথমেই শুরু করব আমরা এটিকে মোহনবাগানের খবর দিয়ে। তো অলরেডি আমি কমিউনিটি পোস্ট করেছিলাম দুপুরবেলায় এবং তোমাদের জানিয়েছিলাম যে হুগো বুমুকে নিয়ে, মানে হুগো বুমুর হলুদ কার্ড নিয়ে একটা নতুন বিতর্ক শুরু হয়েছে। এবার আমি জানি যে কালকে কিন্তু অফিসিয়ালি এএফসি কাপ থেকে যে ম্যাচ স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল সেখানে দেখানো হয়েছিল যে এটিকে মোহনবাগানের একটা মাত্র প্লেয়ার হলুদ কার্ড দেখেছেন এবং তিনি হচ্ছেন দীপক টাংরি। বাট এএফসি কাপের যে ম্যাচ সামারিটা হয়, যেটা অ্যাকচুয়ালি এএফসি ফলো করে এবং সেখান থেকে স্ট্যাটিস্টিক্স দেখে কিন্তু এই ম্যাচ রিপোর্ট বেরোয় অ্যান্ড অল বেরোয়, তো ওই এএফসি কাপের সামারিতে কিন্তু দেখা যাচ্ছে হুগো বুমু একটা হলুদ কার্ড দেখেছেন 80 মিনিটের মাথায়। অ্যান্ড ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরশু দিন বসুন্ধরার এগেনস্টে হুগো বুমু খেলতে পারবেন না। এবং এটা কোচিং স্টাফেরই একজন কিন্তু কনফার্মও করেছেন যে হুগো বুমু দুটো হলুদ কার্ড দেখেছেন ম্যাচের পরে। আই থিঙ্ক ম্যানেজমেন্ট জানতে পেরেছে এবং সবাই জানতে পেরেছে যে হুগো বুমু সাসপেন্ডেড থাকছেন, তো সেই কারণে হয়তো অফিসিয়াল পোস্টগুলোতে এটিকে মোহনবাগানের বলো বা এএফসি কাপের যে ম্যাচ স্ট্যাটিস্টিক্স বেরিয়েছিল সেখানে একটাই হলুদ কার্ড দেখানো হয়েছে। বিকজ খেলা চলাকালীন কিন্তু হুগো বুমুকে হলুদ কার্ড দেখানো হয়েছে এরকম কোনো মুহূর্ত আসেনি। এবং যেই হলুদ কার্ডটা তিনি দেখেছেন সেটা কিন্তু 80 মিনিটের মাথায়, যেটা তিনি প্রোটেস্ট করছিলেন যখন তাকে একদম কাউন্টার অ্যাটাক করার সময় মাজিয়ার প্লেয়ার জামা টেনে তাকে মাটিতে ফেলে দিয়েছিল এবং দ্যাট শুড হ্যাভ বিন আ রেড কার্ড। বাট তখন রেফারি ওই মাজিয়ার প্লেয়ারটিকে হলুদ কার্ড দেখান এবং সেটাকে প্রোটেস্ট করতে গিয়ে কিন্তু হুগো বুমু রেফারির সাথে একটা তক্কাতক্কির মধ্যে জড়িয়ে পড়েন এবং যার ফলে কিন্তু আমার মনে হচ্ছে তাকে হলুদ কার্ডটা পরে দেখানো হয়েছে রেফারির তরফ থেকে। এবং বারবার বলা সত্ত্বেও হুগো বুমু নিজের যে রাগটাকে সেটা কন্ট্রোলে রাখতে পারেন না এবং মাঝে মধ্যেই, মানে তাকে আমি আমি রিভিউ ভিডিওতে আলোচনা করছিলাম যে হাবাস নিশ্চয়ই বলেছেন যে ভাই যাই করিস আর মারামারি করিস না, কিন্তু হুগো বুমু মানে আমার মনে হচ্ছিল তিনি না হলুড কার্ড দেখে ফেলেন ওরকম একটা মোমেন্টে। এবং যেহেতু তখন রেফারির তরফ থেকে দেখানো হয়নি সেই কারণে আমার মনে হলেও তাকে হয়তো দেখানো হয়নি এবং সেই কারণে কেউই মানে খুব একটা চিন্তিত ছিল না এই বিষয়টা নিয়ে। বাট আজকে সকালবেলায় উঠে যখন এএফসি কাপের সামারি রিপোর্টটা দেখলাম সেখানে কিন্তু বুমুর নামে একটা হলুদ কার্ড দেখানো হয়েছে। এবার এএফসি নিজেরাই দুটো জায়গায় দুরকম রিপোর্ট দিয়েছে, দুরকম তারা জিনিস ব্যাখ্যা করেছেন, তো সেক্ষেত্রে কোনটা সঠিক এবং কোনটা মিথ্যে এটা বলা খুবই কঠিন। বাট সাধারণত কিন্তু এএফসির ম্যাচ সামারি যেটা বেরোয় সেটাই কিন্তু এএফসি ফলো করে। অ্যান্ড ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন হুগো বুমু কিন্তু বসুন্ধরা ম্যাচে থাকবেন না, যেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা খবর। বিকজ বুমু ছাড়া সেই ক্রিয়েটিভিটির একটা প্রবলেম এটিকে মোহনবাগান আবারও ফেস করবে। আগেও বললাম যে মাজিয়ার এগেনস্টে বুমুকে ছাড়া এটিকে মোহনবাগান একরকম খেলেছে, আবার বুমুকে নিয়ে আরেক রকম খেলেছে, তো বুমু কিন্তু কালকের ম্যাচের এক্স ফ্যাক্টর ছিলেন। তো সেই কারণে তাকে বসুন্ধরার মতন ইম্পর্টেন্ট ম্যাচে না পাওয়াটা সত্যি খুবই একটা বাজে খবর দলের জন্যে, এবং যেখানে বসুন্ধরা উইল কাম অল আউট, কারণ ওদেরকে এটা জিততেই হবে। এটিকে মোহনবাগান হয়তো ড্র করলেও পারবে, বাট বসুন্ধরা কিন্তু একদম অল আউট অ্যাটাক যাবে এবং তারা যখন দেখবেন যে বুমু নেই সেটা কিন্তু তাদের একটা বাড়তি মোটিভেশন দেবে। সেটা কিন্তু এটিকে মোহনবাগান কোথায় একটা গিয়ে বুমুকে না পাওয়াটা তাদের মোটিভেশন ডাউন করতে পারে, বিকজ তারা নিজের চোখের সামনে দেখেছে যে বুমুকে ছাড়া তারা কিভাবে খেলছে এবং বুমুকে নিয়ে তারা কিভাবে খেলছে। তো যদি বুমু না খেলেন তাহলে কিন্তু মানবীর, লিস্টন, উইলিয়ামস এদের প্রত্যেককেই তাদের সেরা ফর্মে থাকতে হবে, নিজেদের পারফরমেন্স আরও বেটার করতে হবে, ক্রিয়েটিভ পাসেস খুঁজে বার করতে হবে, বিকজ বসুন্ধরা ডিফেন্ডাররা কিন্তু 1 ইঞ্চি জায়গা দেবে না এই প্লেয়ারগুলোকে। তো সেই কারণে বুমুর মতন ক্রিয়েটিভ মিডফিল্ডারের প্রয়োজন ছিল, যিনি দূর থেকেও নিখুঁত পাস খুঁজে বার করতে পারেন, এমন এমন অ্যাঙ্গেল থেকে তিনি পাস দিয়ে দেন যেগুলো অনেক ডেঞ্জারাস চান্সেস হয়, অনেক চান্স মানে ক্রিয়েশন কিন্তু বুমুর থেকে এটিকে মোহনবাগান এক্সপেক্ট করছিল বসুন্ধরা এগেনস্টে। বাট না থাকলে তিনি কিন্তু অবশ্যই, এটা তারই দোষ আমার মনে হয় যে তাকে বলা সত্ত্বেও যদি তিনি এটা করে থাকেন, এবং এটা তার নিজেরও বোঝা উচিত ছিল যে তিনি কতটা গুরুত্বপূর্ণ এই দলের জন্য। তো তিনি হয়তো ওই রাগারাগিটা নাও করতে পারতেন রেফারির সাথে, এবং তিনি যদি, হ্যাঁ ঠিক আছে তুমি হয়তো রেড কার্ড এক্সপেক্ট করছিলে বাট রেফারি তোমার এগেনস্টে যে ফাউল করেছে তাকে রেড কার্ড দেয়নি, বাট তাতে কি,
এমন তো নয় যে তোমরা ম্যাচটা হারছিলে এবং সেই রেড কার্ডটা যদি হতো তাহলে মাঝে উড হ্যাভ গন ওয়ান ম্যান ডাউন এবং তোমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হতো। তোমরা ম্যাচ জিতছো 3-1 গোলে জিতছো, সেখানে ওরকম একটা মানে ফাউলে যদি রেড কার্ড নাও দেখানো হয়, গুমু যখন জানেন তিনি একটা হলুদ কার্ড অলরেডি দেখে বসে আছেন, তিনি কেন গেলেন তেড়ে রেফারির দিকে, এটা কিন্তু একটা প্রশ্ন। বুমু জাহু এরা কিন্তু মানে নিজেদের রাগটাকে কন্ট্রোল করতে পারে না, যেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন এইসব গুরুত্বপূর্ণ ম্যাচে। এবং হুগো বুমুকে না পাওয়াটা ডেফিনেটলি এটিকে মোহনবাগানের জন্য একটা বিশাল বড় ধাক্কা। এবার দেখা যাক যে এক্স্যাক্টলি এএফসি কোন স্ট্যাটিস্টিক্সটা মানে, যেটা ম্যাচ রিপোর্ট বেরিয়েছে সেটা নাকি যেটা ম্যাচ সামারি বেরিয়েছে সেটা। বাট যেহেতু কোচিং স্টাফ থেকে একজন কনফার্ম করেছেন যে বুমু থাকছেন না, আমরা ধরতে পারি যে তিনি হয়তো সত্যি এই ম্যাচে নাও থাকতে পারেন। তো এএফসি নিজেরাই কিন্তু এই কনফিউশনটা তৈরি করেছে, তাদেরকেই এই কনফিউশনটা কিন্তু দূর করতে হবে। বাট অবশ্যই তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় বা তোমরা কিরম ভাবে দেখছো এই পুরো ব্যাপারটা। জানি সমর্থকরা বেশ দুঃখিত হবেন এই খবরটা শুনে, বাট এটিকে মোহনবাগান হ্যাজ টু স্টেপ আপ দেয়ার গেম এগেনস্ট বসুন্ধরা কিংস। বুমুকে যদি না পান তারা তাহলেও কিন্তু খুব একটা মানে হ্যাঁ ক্রিয়েটিভিটির একটা অভাব থাকবে, বাট সেই ক্ষেত্রে লিস্টন, মানবীর, আরো বললাম উইলিয়ামস, এদেরকে কিন্তু আরো বেটার খেলতে হবে। উইলিয়ামস নিডস টু কাম ইন নাও। উইলিয়ামস দুটো ম্যাচ খেলে নিয়েছেন, তাকে আমি আবারও বলছি একটু আনফিট লাগছে, বাট উইলিয়ামস এবং কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণার জুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এবং বুমু যদি না থাকেন তাহলে এই জুটির ওপর ভরসা কিন্তু অ্যান্টোনিও হাবাস মানে ভীষণ রকমভাবে করবেন। তো দেখা যাক যে কোন প্লেয়ার ডেলিভার করেন বসুন্ধরার এগেনস্টে। এবং এক্স্যাক্টলি আমি প্রিভিউ ভিডিও আনবো কালকে সকালেই, তোমরা সেই প্রিভিউ ভিডিও পাবে। বাট আপাতত বুমুর এই আপডেটটাই ছিল। তো অবশ্যই তোমরা জানো তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে। এরপরে আমরা সরাসরি চলে আসবো সন্দেশ ঝিঙ্গানের কথায়। তো সন্দেশ ঝিঙ্গানের মেডিকেলস হয়েছে এবং ট্রেনিংয়ে তার একটা কাফ ইঞ্জুরি ধরা পড়েছে, এবং সেটার এমআরআই রিপোর্ট যখন এসেছে এইচএনকে সিভিনিক আর নট এট অল হ্যাপি উইথ দ্য রিপোর্ট। তো সেই কারণে সন্দেশ ঝিঙ্গান আপাতত সিভিনিকের সাথে খেলতে নামছেন না। ট্রেনিংয়ে তাকে এখন 2 সপ্তাহ রেস্ট দেওয়া হয়েছে, 2 সপ্তাহের মধ্যে আবার একটা এমআরআই রিপোর্ট হবে, মানে 2 সপ্তাহ পরে। এবং তারপরেও যদি তার এই কাফ ইঞ্জুরি প্রবলেমটা থেকে যায় তাহলে আমি জানি না যে সিভিনিক কী ডিসিশন নেবে বা সন্দেশ ঝিঙ্গানের জন্য এটা কতটা একটা ইম্প্যাক্ট করতে পারে। বাট 2 সপ্তাহ সময় আছে, এবার দেখা যাক সন্দেশ ঝিঙ্গান 2 সপ্তাহের মধ্যে এই কাফ ইঞ্জুরি থেকে রিকভার করতে পারেন কি পারেন না। তো এই হচ্ছে এটিকে মোহনবাগান এবং সন্দেশ ঝিঙ্গান নিয়ে আপডেট। এবার আমরা সরাসরি চলে আসবো এসসি ইস্ট বেঙ্গলের খবরে। তো এসসি ইস্ট বেঙ্গল নিয়ে যে নতুন ডেভেলপমেন্টটা হয়েছে, নেগেটিভ ডেভেলপমেন্ট বটেই, সেটা হচ্ছে যে হরিমোহন বাঙ্গুর কিন্তু পুরোপুরি বিচ্ছেদের কথা ভাবছেন। তিনি মুখ্যমন্ত্রীকেও শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে এটা লিখিতভাবে জানিয়ে দেবেন যে আমরা ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত হতে চাই না। এবার ব্যাপারটা হচ্ছে যে দেখো অলরেডি আজকে 22 তারিখ হয়ে গেছে, 2 দিন পর ইস্ট বেঙ্গলের সিএফএল খেলার কথা ছিল, সেটা অবভিয়াসলি মানে একটা ইম্পসিবল ব্যাপার, পরশুদিন কি হবে ইস্ট বেঙ্গল নামবে। এবং 28 তারিখ অবধি একটা সময় কিন্তু হরিমোহন বাঙ্গুর দিয়েছেন ক্লাব কর্তাদের, বিকজ 31 তারিখ ট্রান্সফার উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে, তো তারপরে দল গঠন করেও আর কোনো লাভ নেই। তো সেই কারণেই কিন্তু 28 তারিখ অবধি তারা অপেক্ষা করলেও তারা তার আগেই কিন্তু মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেবেন যে তারা বিচ্ছেদের পথেই হাঁটছে। প্রচণ্ডভাবে কিন্তু হরিমোহন বাঙ্গুর রেগে গেছেন, তারা ক্লাব কিভাবে চলছে, ক্লাব কিভাবে তারা রিয়্যাক্ট করেছে এই পুরো টার্মশিট ব্যাপারটা, এগ্রিমেন্টের ব্যাপারটা, 10 মাস ধরে একটা সইয়ের অপেক্ষা করতে হয়েছে হরিমোহন বাঙ্গুরকে। তো তিনি এইসব মানে এইসব জিনিসগুলো নিয়ে অভ্যস্ত নন, এবং তিনি বলেন যে বারবার তারা একটা না একটা ইস্যু তুলছে, আমরা সেটাকে রেক্টিফাই করছি, আমরা বলছি আমাদের নিজেদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করছি, কোনো রকমের চেঞ্জ করতে হলে আমরা সেই চেঞ্জটাও করছি, এবং তারপরে আবার নতুন করে একটা ইস্যু তারা তৈরি করছেন। তো একটা সইয়ের জন্যে আমরা 10 মাস ধরে ওয়েট করছি, অথচ এই ক্লাব কর্মকর্তাদের দাবি কিছুতেই শেষ হচ্ছে না। তো এটা আমার পক্ষে অপমানজনক, এবং সেই কারণে আমি পুরো কন্ট্রোল ছাড়া এই ক্লাব চালাতে পারবো না, আই নিড টু ওয়ার্ক ফ্রিলি হেয়ার। এবং সেই কন্ট্রোল বা সেই ফ্রিডম যদি আমাকে না দেওয়া হয় তাহলে আমার পক্ষে ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে যুক্ত হওয়া সম্ভব নয়। তো সেই কারণে দেখা যাক যে মধ্যস্থকারীরা কথা বলেছেন, তাও কিন্তু কোনো রকমের সলিউশন বেরিয়ে আসেনি। এবার ব্যাপারটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাবের কি রিয়াকশন হয় এটার পর, সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং এটাও শোনা যাচ্ছে যে হরিমোহন বাঙ্গুর কিন্তু স্পোর্টিং রাইটসটাও ফিরিয়ে দেওয়ার প্ল্যান করছেন, তারা এই ঝামেলার মধ্যে আর থাকতে চাইছেন না, তারা এই একটা ডামাডোলের মধ্যে, এই মেসের মধ্যে থাকতে চাইছেন না, দে জাস্ট ওয়ান্ট টু লিভ দ্য ক্লাব অ্যাজ সুন অ্যাজ পসিবল। এবং সেই কারণে তারা ধরেই নিচ্ছেন যে এই 50-55 কোটি টাকা তাদের লোকসান হয়েছে, তাদের এটা একটা ক্ষতি হয়েছে, এবং তারা মনে করছেন যে আমরা তো মানে তাদের এত টার্ন ওভার রয়েছে, তো সেখানে 50-55 কোটি টাকা যদি খসে যায় তাহলে সেটা হয়তো খুব বেশি
কোনো রকমের ক্ষতি করবে না বা কোনো রকম এফেক্ট করবে না কোম্পানিকে। তো সেই কারণে মানে আবার যদি তারা এই 50-55 কোটি টাকা চায় বা ডিমান্ড করে কম্পেনসেশন হিসেবে, তবে তারা স্পোর্টিং রাইটস ফেরত দেবে। তাহলে সেক্ষেত্রে কোর্ট, লয়ার্স, মানে তারপরে আবার হ্যারাসমেন্ট, আবার এই আবার ওই, আরো রকমের ঝামেলা শুরু হবে এই স্পোর্টিং রাইটস নিয়ে। তো সেই কারণেই কিন্তু তারা মনে করছেন যে আমরা এই ঝামেলার মধ্যে আর থাকতে চাই না। তো একদম ফ্রিতেই হরিমোহন বাঙ্গুর প্ল্যান করছেন স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার, যদিও এখনো কোন রকমের ডিসিশন নেওয়া হয়নি। এখনো তারা অপেক্ষা করছে ইস্ট বেঙ্গল ক্লাবের সাইনের জন্য। তো তারা যদি সাইন না করেন তাহলে হরিমোহন বাঙ্গুর কিন্তু আর থাকবেন না এই ক্লাবে। তো এবার দেখা যাক, তারা কিন্তু কোনো রকমের পরিবর্তন আর করবেন না বলে দিয়েছেন এগ্রিমেন্টে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল ক্লাবের ভবিষ্যৎ কি সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বলাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তো সমর্থকদের জন্য আবারও বললাম, যেটা প্রত্যেক দিনই যখনই খবর করি ইস্ট বেঙ্গলের, তখন সব থেকে খারাপ লাগে সমর্থকদের, এবং সমর্থকরা সত্যি খুবই হতাশ এই খবরগুলো দেখে, এই খবরগুলো শুনে। তো এটার কোনো সমাধান সূত্র বেরোবে কি বেরোবে না সেটা হয়তো আজকের দিনে বলা সম্ভব নয়, বাট যদি শ্রী সিমেন্ট অ্যাজ ইনভেস্টার্স না থাকে তাহলে ইস্ট বেঙ্গলের আইএসএল ভবিষ্যৎও কিন্তু একটা মানে কোয়েশ্চেন মার্ক পড়ে যাচ্ছে। কারণ FSDL বারবার বলেছে যে আবার নতুন করে লাইসেন্সিং করে আবার নতুন করে কোনো একটা ক্লাবকে ঢোকানো, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। শ্রী সিমেন্টের হাত ধরেই ইস্ট বেঙ্গলকে খেলতে হবে, এবং একবার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেলে ইস্ট বেঙ্গলের হাতে আর কোনো প্লেয়ার থাকবে না, কোনো প্লেয়ারই নেই। শেহনাজ সিং থেকে শুরু করে ইম্পর্টেন্ট ভারতীয় প্লেয়ার্সরা সবাই বেরিয়ে গেছেন, হাতে গোনা কয়েকজন পড়ে আছেন, তারাও ট্রান্সফার উইন্ডোর পর ফ্রি এজেন্টস হয়ে যাবেন, তারা ক্লাব ছেড়ে দেবেন হয়তো, এবং তারপরে তারা বিভিন্ন ক্লাবে সাইন করতেই পারেন। এবং একান্ত যদি কোনো ক্লাব নাই পান, মানে এমন প্লেয়ার্স যারা ক্লাবই পাচ্ছেন না, তখন বাধ্য হয়ে তাদেরকে ইস্ট বেঙ্গলেই থাকতে হবে, এবং যেহেতু তাদের চুক্তি আছে 2 বছরে, তো তাদেরকে টাকাও দিতে হবে। এবার সেই টাকা দেবে কে, সেটা কি শ্রী সিমেন্ট দেবে নাকি সেটা দেবে ইস্ট বেঙ্গল ক্লাব? তো সবটাই কিন্তু একেবারে মানে একটা জটিল জায়গায় চলে যাচ্ছে। এবার সেখান থেকে কিভাবে তারা বেরোন এটাই এখন দেখার বিষয়। আপাতত আমি আর খুব বড় করবো না, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।